ঐন্দ্রিলা শর্মা অসুস্থ হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে রটেছে একের পর এক গুজব। সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন রটনা রটেছে। কখনো ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে রটেছে মিথ্যা খবর, আবার কখনো তাঁকে নিয়ে রটেছে মৃত্যুর গুজবও। এসবের মধ্যে আরও এক খবর ভাইরাল হয়েছে, গায়ক অরিজিৎ সিং নাকি ঐন্দ্রিলা শর্মার চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। সত্যি কি তাই, নাকি মৃত্যুর খবরের মতোই এও নেহাতি রটনা? শুক্রবার গভীর রাতে এক পোস্ট করেছেন সব্যসাচী, সেখানে অরিজিৎ সিং এর ঐন্দ্রিলাকে সাহায্য করা নিয়ে যা রটেছে সে বিষয়ে কিছু কথা লিখেছেন এই অভিনেতা। পরিষ্কার জানিয়েছেন এখন পর্যন্ত ঐন্দ্রিলা বা তার পরিবারের পক্ষ থেকে কারো কাছ থেকে অর্থ সাহায্য নেওয়া হয়নি। সব্যসাচী লেখেন, চিকিৎসার খরচ নিয়ে লেখালেখি বন্ধ করা উচিত, পরিবারের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা হবে। এখন অবধি কারো কাছে এক পয়সা অর্থ সাহায্য চাওয়া হয়নি অথবা কারো থেকে এক পয়সাও গ্রহণ করা হয়নি, তাই এটা নিয়ে লেখা মানে ঐন্দ্রিলাকে অপমান করা, তার পরিবারকে ছোট করা। এখানেই থেমে না থেকে সব্যসাচী আরও লেখেন, নিজের অপমান গায়ে মাখি না ঠিকই, কিন্তু ওর অপমানে আমার গায়ে ফোসকা পড়ে। প্রসঙ্গত, গায়ক অরিজিৎ সিং এর কাছ থেকে সরাসরি অর্থ সাহায্য না নিলেও এই কঠিন সময়ে ঐন্দ্রিলা এবং তার পরিবারের পাশে আছেন গায়ক। মানসিকভাবে বিধ্বস্ত সব্যসাচীকে চিকিৎসা সংক্রান্ত দিশা দেখাচ্ছেন তিনি। সব্যসাচী লিখেছেন, এত নেগেটিভিটির মাঝে একটা মাত্র মানুষ কিছু তথ্য দিয়ে প্রথম আলোর দিশা দেখায়, যার সঙ্গে সারাদিন নির্দ্বিধায় চিকিৎসা নিয়ে আলোচনা করি। তিনি হলেন অরিজিৎ সিং। সূত্র জানাচ্ছে এখন পর্যন্ত ঐন্দ্রিলা পরিবার অরিজিতের থেকে কোনো টাকা না নিলেও গায়ক কিন্তু সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। দুজনের মধ্যে রয়েছে এক মিলও, অরিজিৎ এবং ঐন্দ্রিলা দুজনেই মুর্শিদাবাদের মানুষ। তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। সব্যসাচী জানিয়েছেন, এক সময় অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে কার্যত জবাব দিয়ে দেন চিকিৎসকেরাই, তবুও হার মানেননি সব্যসাচী। হাসপাতালে এখন একমাত্র ঠায় তার আছেন, সেখানেই দিন রাতের হিসেব যেন গুলিয়ে গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এখন পর্যন্ত কোমাতেই আছেন ঐন্দ্রিলা। রক্তচাপ আগের থেকে একটু উন্নতি হলেও এখন পর্যন্ত সংকটজনক অবস্থাতেই রয়েছেন তিনি, যদিও হাঁটতে নারাজ তিনি। তাকে দু হাত দিয়ে আগলে রেখেছেন প্রেমিক সব্যসাচী।